নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। আচ্ছা, এই ফর্মটার মাধ্যমে আপনারা এটিএম কার্ড, নতুন এটিএম এর জন্য মানে আবেদন করতে পারেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, নতুন চেকবুক নিতে পারেন, অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন। তো চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে এখানে লেখা আছে টু দ্য ব্রাঞ্চ বা চিফ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যেটা ব্রাঞ্চ হবে সেখানে আপনি লিখবেন, যে আমার যেহেতু কানলা, আমি কানলা লিখেছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন, যেই ডেটে ফর্মটি জমা দেবেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে লেখা আছে কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট, মানে আপনি যে যেটির জন্য আবেদন করছেন তার জন্য কী করতে হবে, টিক দ্য রিকোয়ার্ড সার্ভিস অনলি, মানে যেগুলো সার্ভিসগুলো আপনি নেবেন সেই সার্ভিসগুলোতে আপনাকে টিক করতে হবে। তো চলুন প্রথমে কি লেখায় দেখি, ফর ইস্যু অফ চেকবুক, আপনার যদি চেকবুকের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন। ফর চেকবুক ফেসিলিটি, চেকবুকের যে ফেসিলিটিগুলো হয় সেগুলো যদি নিতে চান তাহলে আপনি এখানে টিক মার্ক করবেন। ট্রান্সফার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ট্রান্সফার করেন তাহলে এখানে টিক মার্ক দেবেন। ফর ক্লোজার অফ ডিপোজিট অ্যাকাউন্ট, আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন। আচ্ছা, আমি এখানে যেটি যেটি মানে মেন মানে এগুলি বেশি হয়, যেমন মোবাইল নাম্বার চেঞ্জ, ফর চেঞ্জ মোবাইল নাম্বার প্লিজ আপডেট মাই নিউ মোবাইল নাম্বার ইন মাই অ্যাকাউন্ট নিউ মোবাইল নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন তাহলে সেই যে নতুন মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং এখানে একটি টিক মার্ক দেবেন। তারপরে এখানে বলেছে ফর এসএমএস অ্যালার্ট, মানে আপনার যে ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো থেকে যদি আপনি কোনো মোবাইলে মেসেজ চান তাহলে এখানে আপনি টিক মারতে পারেন, প্লিজ প্রোভাইডে টিক মারলে হবে। আর আপনি যদি চান যে আপনার মোবাইলে কোনো এসএমএস না আসুক তাহলে আপনি স্টপ এসএমএস করে দেবেন। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটি আর একবার দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে আছে ফর ইস্যু অফ এটিএম কার্ড, মানে ধরুন আপনার এটিএম কার্ড নেই, আপনি এটিএম কার্ডের জন্য আবেদন করছেন তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে আছে ফর এটিএম পিন রিজেনারেশন, মানে এটিএম এর পিন যদি পাল্টাতে চান তাহলে ওখানে টিক মার্ক দেবেন। আচ্ছা, এইগুলো আমি আর কিছু বলছি না। তারপরে আমার যেটা দরকার, ফর চেঞ্জ অফ ইমেল আইডি, মানে ধরুন আপনার ইমেল আইডিটা আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি ইমেল আইডিটি লিখে এখানে টিক মার্ক দেবেন। তারপর দেওয়া আছে ফর ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন, মানে আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন। ফর মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন, আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের রেজিস্ট্রেশনের সুবিধা নিতে চান তাহলে টিক মার্ক দিয়ে এখানে ইউজার আইডি এবং মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। আচ্ছা, এখানে লেখা আছে প্লিজ রেজিস্টার মি ফর ইন্টারনেট ব্যাঙ্কিং উইথ ট্রানজ্যাকশন রাইট, এখানে ব্যাঙ্ক উইথটা দেবেন, উইদাউট দেবেন না, তাহলে আপনার ট্রানজ্যাকশন রাইটটা দেখাবে না। আচ্ছা, তারপরে কী আছে, আচ্ছা তারপরে ধরুন দেখুন চেঞ্জ অফ নেম অ্যাড্রেস, প্লিজ চেঞ্জ মাই পাওয়ার নেম বা অ্যাড্রেস, এখানে যদি আপনি আপনার অ্যাড্রেস বা নেমটা চেঞ্জ করতে চান তাহলে ওল্ড নেম অ্যাড্রেসের জায়গায় আপনার নাম আর পুরোনো অ্যাড্রেসটা লিখে দেবেন। আর ডান দিকে নিউ নেম অ্যাড্রেস, মানে এখানে আপনার নতুন যে নামটি আপনি দিতে চান সেটা দেবেন এবং নতুন অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে কী করতে হবে, এরপরে সিগনেচার অফ কাস্টমার, ফুল নেম, এখানে আপনার ফুল নাম দিয়ে আপনি আপনার সিগনেচারটা করে দেবেন। তারপরে আপনাকে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার লেটার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনআরইজিএ কার্ড, এইগুলোর মধ্যে আপনি যে কোনো ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন, ব্যাংকে জমা দেবেন, আপনার আবেদনটি গ্রহণ করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগলো, যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।